ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের অগ্রহণযোগ্য ও বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ফটিকছড়ি পরিবারের উদ্যোগে রবিবার ফজর ১১:৩০টার সময় বীর মুক্তিযোদ্ধা ফসিউজদুল্লাহ এর সভাপতিত্বে নাজিরহাট জারিয়া কমিটি সেন্টারত উগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনত লিখিত বক্তব্য পাঠ করে ভগতপুর ইউপি চেয়ারম্যান সোলোমন বিকম। তিনি লিখিত বক্তব্য হইয়ে প্রত্যাখ্যান করে তাদের পরিবর্তে দাবি সমূহ তুলে ধরেছিল যাতে একটি শান্তিপূর্ণ সমাধান আসে। যুবলীগের সম্মেলন নিয়ে বিভিন্ন তালবাহনা শুরু করেছে। তারা মনে করছে এই মুহূর্তে যুবলীগের সম্মেলন হলে তারা লাভবান হবে না, অনতি বিলম্বে উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা দাবি জানাচ্ছে। এসময় আরো উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিদুল আলম বাবু, উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, জেলা আওয়ামী লীগের নেতা এইচ এম বাবু তয়েক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আমি সাদাবাজি করেছি, প্রমাণ এনে দেন, আমি ফটিকছড়ির মাটিতে জুতো মালা নিয়ে হেঁটে চলে যাবো আর ফটিকছড়িতে না। এখানে দান দাগিরি করার জন্য বাজে একটা দূরে দূরে সাংবাদিক হল লেগে দিবে। নজরুল বাসরকে এসেছিল নৌকা নিয়ে এমপি বানিয়েছি, মাছ করতে চলে গেছে, আবার এসেছেন, কেন এসেছেন, কেন যাচ্ছেন তার চেয়ে বেশি জানেন আমার নেত্রী শেখ। লাগাইলেই হিট।